नमस्कार रकमारी रान्नाते आपनादेर सकलके स्वागत जानाच्छि। आज आमी नववर्ष उपलक्षे डिमेर पुडिंग निये आपनादेर सामने चले एसेछि। एटा खूबई सुस्वादु हय, बड़ो थेके छोटो सकलेई खेते पारे। यदि आमार एई रेसिपिटा आपनादेर भालो लागे ताहले आपनारा आमार एई रेसिपिटाके लाइक शेयर करबेन और आमार चैनेलके सबस्क्राइब करबेन। एई पुडिंग बानाते लागछे कास्टार्ड टेबिल चामचर हाफ टेबिल चामच निয়েছি, চিনি নিয়েছি এটা বড় টেবিল চামচের 3 চামচ, 1 গ্লাস দুধ নিয়েছি, 3টে ডিম নিয়েছি আর এটা ক্যারামেল করতে 2 চামচ চিনি লাগবে আর একটু ভ্যানিলা লাগবে। প্রথমে আমি ডিমটা ভেঙে নিয়ে ফাটিয়ে নেব। তিনটে ডিম নিয়েছি, এটাকে এই বিটারে করে নেবেন। যাদের বিটার আছে ইলেকট্রিক বিটার তারা ইলেকট্রিক বিটার ব্যবহার করবেন, কিংবা মিক্সিতেও ব্যবহার করলে চলে। এর সঙ্গে আমি অল্প চিনি মেশাবো। খানিকটা আমি দুধে দেব চিনি। खूब भालो करे फेटाते होबे। एबारे आमी एकटु भ्यानिला देब। निये आबार फेटाबो। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি এই চিনি ক্যারামেলটা করে নেব। 2 চামচ চিনি দিয়ে দিলাম। একদম অল্প একটু 2 চামচ মতো জল। এটা আস্তে আস্তে হবে, ধীরে আছে হয়ে যাবে। একদম আঁচ কমিয়ে দিতে হবে। একটু একটু ব্রাউন হয়ে আসছে, কিন্তু এখানে চামচ দিতে হবে না। চামচ দিলে এটা নষ্ট হয়ে যাবে। প্রচণ্ড হিট হয় এটাতে, কোনো সময় যেন কোনোভাবেই হাত না যায়। খুবই সাংঘাতিক, ছিটে লাগলে বাচ্চাদের হাত থেকেও খুব এ করে যে চলতে হয়। এটা যখন করবেন বাচ্চারা যেন সামনে না থাকে। আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে পুরো। আমি এই বাটিটাতে দেব এই চিনির এটা ক্যারামেলটা, ওই জন্য আমি আগে থেকে একটু বাটার মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রাখলাম। এটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম গ্যাসটা। একটু ঠান্ডা হলে আমি এটার মধ্যে দিয়ে দেবো। পুরো বাটিতে ঢেলে নিয়েছি। এটা তলায় থাকবে, একটু শুকিয়ে গেলে আমি দুধের এটা যেটা লিকুইডটা করব সেটার মধ্যে দেব। এবারে দুধটা আমি প্রিপারেশন তৈরি করব আর কি। দুধটা বসিয়ে দেবো, সামান্য একটু গরম করো দুধটা। এদিকে প্রেসার কুকারে আমি একটু জল বসিয়ে দিয়েছি, যাতে ওই জলটার মধ্যে আমি একটা কোনো ঢাকা বা কিছু একটা ঢাকনা দিয়ে ওই কৌটোটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। প্রেসার কুকারে আমি করব পুডিংটা। আর এদিকে আমি এই কাস্টার্ডটা একটু জলে গুলে দুধটার সঙ্গে সামান্য মিশিয়ে দেবো, অল্পই একটু আছে, বেশি যেন একটু কালারের জন্য। হালকা একটা লাইট রং কালার আসবে, দেখতে খুব ভালো লাগবে। এটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। এবারে আমি দুধটা ডিমটার মধ্যে মেশাবো, অল্প অল্প করে দেবো আর মেশাবো। কোনোভাবে যেন দানা না থাকে, এভাবে মেশাতে হবে। এবারে আমি কৌটোটার মধ্যে দিয়ে দেব। এবারে এই জল এই দুধটা আমি এই প্রেসার কুকারের মধ্যে এটা বসিয়ে দেব। এখানে জল দিয়েছি কুকারে, আর একটা ঢাকা একটা কন্টেনার আমাকে পাতলা থালা মতন ওটা দিয়ে দিয়েছি তলায়। তার উপরে আমি কৌটোটা বসিয়ে দেবো এইভাবে। এবারে এই ঢাকাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার লাগিয়ে দিয়েছি। এবারে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। এইভাবে 6-7টা সিটি এটা পড়বে, তারপরে আমি এটা নামাবো। গ্যাসটা বাড়িয়ে দিই। হয়ে গেছে প্রেসার কুকারটা, দেখতে পাবেন দেখা যাচ্ছে সাইড দিয়ে খুলে আসছে। হয়ে গেছে এটা, এটা আমি এবার নামিয়ে নেব। পুডিংটা নামিয়ে নিয়েছি, এবারে আমি উল্টিয়ে দেবো। তৈরি হয়ে গেল এগ পুডিং। যদি আপনারা বানান, এটা খুব ভালো লাগবে খেতে। সবাইকে দিয়ে নববর্ষতে আপনারা নিজেরা খাবেন, সকলকে দেবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।